সাবস্ক্রাইব করো আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করো স্পোর্টসের আপডেট পাওয়ার জন্য। যেরকম আমরা সবাই জানি যে ভিভো আইপিএল কিন্তু 2019 শুরু হয়ে গেছে ইন্ডিয়ার মাটিতে, আর শুরু হয়ে গেছে কলকাতার বাজিমাত। প্রথমেই আমরা দেখে নিয়েছি হাড্ডাহাড্ডি ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছে KKR এর ছেলেরা, কিভাবে সুন্দরভাবে এগিয়ে চলেছে কলকাতা। এবং দ্বিতীয় খেলায় শুরু হয়েছে জল্পনা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত প্লেয়ার এবং কলকাতার ফ্যানদের নয়নমণি অ্যান্ড্রু রাসেলকে নিয়ে। 3 নম্বর ব্যাটসম্যান হিসাবে কলকাতার হয়ে প্রবেশ করে রাসেল, এবং প্রবেশ করার মাত্র 4 রানে অধঃপতন হয় রাসেলের উইকেটের মোহাম্মদ সামিকের বলে। কিন্তু 30 গজের মধ্যে 3টি প্লেয়ার পাঞ্জাবের থাকায় সেই বলকে নো বল হিসাবে পরিচালনা করে আম্পায়ার, এবং এই নো বল হিসাবে পরিচালনা করার জন্য আরেকটি বড় সুযোগ পেয়ে যায় KKR, এবং এই সুযোগের সৎ ব্যবহার করেন অ্যান্ড্রু রাসেলের KKR টিম। আমরা সবাই জানি কালকে কত সুন্দরভাবে জয় করে পাঞ্জাবের সাথে KKR, মাত্র 20 ওভারে 218 রানে লিড করে নেয় KKR টিম। কিন্তু এই জয়কে কোনোভাবেই মানতে পারছে না পাঞ্জাবের সাধারণ ফ্যানরা, কারণ তারা দাবি করছে যদি আম্পায়ার আগেই লক্ষ্য করে 30 গজের মধ্যে 3টি প্লেয়ার প্রবেশ করেছে, সেই মুহূর্তে একবার সাধারণভাবে সচেতন করা উচিত ছিল পাঞ্জাবের ক্রিকেটারদের। কিন্তু আম্পায়ার সেটি করেননি, তার বদলে তাকে নো বল দিয়ে অ্যান্ড্রু রাসেল, এর ফলে অ্যান্ড্রু রাসেল নট আউট পায় এবং সুন্দরভাবে KKRকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলে। এর ফলে অন্যদিকে রুষ্ট হয় পাঞ্জাবের ফ্যানেরা। কিন্তু এই পরিপ্রেক্ষিতে পাঞ্জাবের ক্রিকেট বোর্ড বা কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেট বোর্ড কোনো কমপ্লেন জানায়নি KKR এর বিরুদ্ধে, কারণ আশুইনের করা রাজস্থান রয়্যালসের সেই রান আউটে জল্পনা কল্পনা এখনও চলে যাচ্ছে, এবং এর জন্য বিরক্ত হচ্ছে পাঞ্জাবের ক্রিকেট বোর্ড IPL শুরুর মুহূর্তেই। তো বন্ধুরা, তোমাদের কী মত, KKR এর পক্ষে নাকি পাঞ্জাবের বিরুদ্ধে, নাকি পাঞ্জাবের পক্ষে নাকি KKR এর বিরুদ্ধে, তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর বন্ধুদের সাথে স্পোর্টস ভিডিও যাদের ভালো লাগে তাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।